بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া একটি ভিডিও ভীষণ ভাইরাল হয়ে আছে, যেটিকে আপনিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই দেখে নিয়েছেন। এই ভিডিওটিতে আপনি দেখে থাকবেন একটি জায়গায় 9 জন মানুষ একত্রিত হয়ে দাঁড়িয়ে আছেন, যার মধ্যে মহিলাও আছে, মাসুম ছোট বাচ্চাও আছে, আর যারা প্রবল জলস্রোতের মধ্যে ভয়ঙ্করভাবে ফেঁসে গিয়েছে আর সাহায্যের জন্য আকুতি মিনতি করছে। তাদের আশেপাশে অনেক সমস্ত মানুষও খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, কিন্তু কেউই তাদেরকে বাঁচাতে পারেনি। আর শেষ পর্যন্ত এক এক করে সকলকে সকলে পানিতে ভেসে যায়। এটি এমন দৃশ্য যেটি দেখে সকলেরই চোখে পানি চলে আসছে। আসলে এটি একটি এমন হৃদয় বিদারক ভিডিও যেটি দেখে আপনারও লোম শিহরিত হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই পরিবারের সম্পূর্ণ তথ্য দিতে চলেছি, মানে এই ফ্যামিলি কোথাকার বাসিন্দা আর এই ফ্যামিলির মানুষজন মুম্বাই শহরের এই ড্যাম পর্যন্ত কিভাবে পৌঁছেছিলেন, আর এখানে গিয়ে তারা এমন কোন ভুল করেছিলেন যেই কারণে তারা পানির স্রোতে ফেঁসে গিয়েছেন, আর দেখতে দেখতে সম্পূর্ণকে সম্পূর্ণ পরিবারই পানির মধ্যে বিলীন হয়ে গেল। তো এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য ভীষণ জরুরি একটি ভিডিও, আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যে ভুল এই ফ্যামিলির মানুষজনেরা করেছেন সেই ভুল আপনিও খুব ভালো করে জেনে রাখুন, আর তারপর যখনই আপনি কোথাও ঘুরতে যাবেন বা ট্রাভেল করতে যাবেন তখন যেন এই ভুলগুলো ভুল করেও করবেন না, না হলে আপনিও অনেক বড় মুসিবতের মধ্যে ফেঁসে যাবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ভিডিওটিকে আপনারা অবশ্যই অবশ্যই করে শেয়ার করবেন মানুষকে সচেতনতার জন্য। তো চলুন ভিডিওর মেইন টপিকের দিকে এগিয়ে যাই। যে আনসারি পরিবারের 9 জন সদস্য পানিতে ভেসে গিয়েছেন তারা ভারতের উত্তরপ্রদেশের বিজনোর শহরের বাসিন্দা। এখানে একজন সালমান আনসারি নামের মাওলানা আছেন, এরা সকলে তার পরিবারের ওই সদস্য ছিল। এই পরিবার 28 জুন পুনেতে একটি বিয়ের প্রোগ্রাম এসেছিল, 28 তারিখে এখানে বিয়ে ছিল আর 29 জুন এখানে ওয়ালিমা ছিল। এরা সকলে সেই প্রোগ্রামে অ্যাটেন্ডও করেছিল। পরে 30 জুন তারা সেখানে ঘোরাঘুরির প্ল্যানিং করে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সময় মুম্বাই আর পুনের আশেপাশে ঘোরাঘুরি করার মতো সবচেয়ে ভালো প্লেস হলো লোনাভালা। এখানে প্রতি বছর বৃষ্টির মৌসুমে লাখো মানুষ ঘোরাফেরার জন্য আসে। এখানে অনেক বিখ্যাত একটি জায়গা আছে যেটাকে লোনাভালা নামে সবাই চেনে, আর লোনাভালাতে একটি ড্যাম আছে যেটাকে ভুসি ড্যাম বলা হয়, যেটা লোনাভালাতে অবস্থিত আর এর চারিদিকে পাহাড় দিয়ে সম্পূর্ণ ঘেরা আছে। আর লোনাভালার পাহাড় গুলো খুবই সুন্দর, এই জন্য এখানে দৃশ্য বৃষ্টির মৌসুমে আরো বেশি সুন্দর হয়ে যায়। আর শুধু এই কারণেই এই আনসারি পরিবার লোনাভালার পাহাড়ে ঘোরাঘুরির প্ল্যানিং করে আর আনন্দ উল্লাস করার জন্য এখানে এসেও পৌঁছায়। কিন্তু প্রকৃতির মনে হয়তো অন্য কিছু ছিল, কে জানতো যে তাদের এই সফর তাদের জীবনের শেষ সফর হবে আর পিকনিক তাদের জীবনের শেষ পিকনিক হয়ে যাবে, বা শুধুমাত্র একটুখানি অসাবধানতা আর একটুখানি ভুল বোঝাবুঝি পুরো সুখী একটি পরিবারকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। তো বিবাহের অনুষ্ঠান শেষ করে এরা সকলে লোনাভালাতে এসে পড়ে আর ঘোরাফেরা করতে থাকে। এরা এই ভুসি ড্যামের কাছে, যেখানে বিশেষ করে সব লোকেরাই ঘুরতে যায়, যেখানে পানি ঝর্ণার মতো পড়ে, তো লোকেরা এখানে বসে আনন্দ করে। কিন্তু এই যে আনসারি পরিবার ছিল, এরা ভুসি ড্যামে না গিয়ে এরা সেই জায়গায় গিয়েছিল যা এর থেকেও গভীর জঙ্গলে ছিল, আর সেখানে যাওয়া নিষেধ ছিল। এরপর তাদের মধ্যে থেকে 9 জন মানুষ এসে ওই ঝর্ণার মধ্যে বড় একটি পাথরে বসে পড়ে যেখানে পানি আসছিল, আর ভিডিও বানানো শুরু করে, তারপর সেলফি নিতেও শুরু করে, যাদের মধ্যে বাচ্চা, নারী আর পুরুষও ছিল। এই ব্যক্তিরা যখন এই জায়গায় এসেছিল তখন পানি খুবই ধীরে ধীরে আসছিল, অর্থাৎ সবকিছু নর্মালই ছিল। এই জায়গার ওই আজকের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এটা সেই জায়গা যেখানে ওই ঘটনা ঘটেছিল। আপনি দেখতে তো পাচ্ছেন এখানে কত শান্তি আছে, কতটা শান্তভাবে এখানকার পানি ধীরে ধীরে বয়ে চলেছে, মনে হচ্ছে যে আজ এখানকার সবকিছুই নর্মাল দেখা যাচ্ছে। সেম এই একই অবস্থা ওই দিনও ছিল যেদিন তারা এখানে ঘোরাঘুরি করার জন্য এসেছিল। ওই দিনও পানি কিছুটা এমনভাবে শান্ত ছিল, আর এর মাঝে এখানে 5টি পরিবার ছিল যাতে প্রায় 17 জন সদস্য ছিল। তারা সবাই এখানে ঘোরাঘুরি করার জন্য চলে আসে আর এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে। এর মধ্যে 9 জন ঘুরতে ঘুরতে এই ঝর্ণার কাছে এসে পড়েছিল, আর এরপর এখানকার সবাই এই ড্যামের পিছে যেখান থেকে ঝর্ণার পানি এসে পুকুরে মেশে সেখানে অনেক বড় একটি পাথর ছিল, তারা সবাই এসে সেখানে বসে পড়ে আর আনন্দ উল্লাস করতে লাগে। কারণ এখানে মানুষের তেমন ভিড় ছিল না, যখন এখানে তারা এই পাথরের উপর বসেছিল সেই সময় সবকিছুই কিন্তু নর্মাল দেখা যাচ্ছিল। সেই সময় পানির প্রবাহ ততটা বেশি ছিল না, পানি শান্ত ছিল, এমনটা মনে হয়নি যে এখানে হুট করেই এত বড় একটি দুর্ঘটনা ঘটতে পারে।
কিন্তু হ্যাঁ, সেই সময় রিমঝিম করে বৃষ্টি পড়ছিল, আর এই ড্যাম চারিদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা। এই জন্য যখন এখানে বৃষ্টি হয় তো এখানকার চারিদিকের পানি একসাথে জমা হয়ে বইতে থাকে আর ঝর্ণায় পরিণত হয়, আর অনেক উঁচু থেকে পড়ার জন্য এই পানির গতিও অনেক বেড়ে যায়। আর এখানেও এই কারণ ছিল যে এরা সবাই পাথরে বসে আনন্দ উল্লাস করছিল, আর হুট করে পানির গতি বেড়ে যায়, পানি একেবারে জোরে বইতে শুরু করে। কিন্তু এইসব দেখেও এরা আসন্ন বিপদের আন্দাজ করতে পারেনি। এরা ভাবলো এর চেয়ে বেশি পানি এখানে আর বাড়বে না হয়তো। এই মানুষগুলো এখানে শুধুমাত্র এই একটি ভুলে করে ফেললো এমনটা নয় যে এখানে পানির গতি এক সেকেন্ডে বেড়ে গিয়েছিল বা এরা কোনো সুযোগই পায়নি, পানি তো ধীরে ধীরে বাড়ছিল। তো এই লোকেদের মনে হলো শুধু এতটুকুই বাড়বে, শুধু আর একটু বাড়বে, আর এই একটু একটু চক্করে পানি মিনিটের মধ্যেই এত বেশি গতিশীল হয়ে গেল যে এখান থেকে এক পা নাড়ানো এদের জন্য কঠিন হয়ে যায়। আর তারপর এই সম্পূর্ণ পরিবার খুবই ভয়ঙ্করভাবে এই পানির মধ্যে আটকে যায়। এরা মোট 9 জন ছিল, তখন এখানে সবাই একে অপরকে ধরে দাঁড়িয়ে গেল। এদের মধ্যে নারী আর বাচ্চাও ছিল। এদের মধ্যে একটি 4 বছরের ছেলে ছিল, একটি 13 বছরের মেয়ে ছিল, আর একটি 1.5 বছরের ছেলে ছিল যে নিজের মায়ের কোলে ছিল। এখন এদেরকে আটকে অবস্থায় দেখে পরিবারের বাকি যে সদস্য ছিল যারা বাইরের দিকে দাঁড়িয়েছিল, তাদেরও প্রথম প্রথম মনে হয়েছিল যে এই পানি যেভাবে একেবারে বেড়ে গিয়েছে ঠিক সেইভাবে কিছুক্ষণ পর আবারও কমে যাবে। কিন্তু এমনটি হয়নি, পানি তো বেড়েই চলল। আর যখন এরা বুঝলো যে এখন এই পানি আর থামবে না, তো এরপর এখানকার লোকেরা তাদের বলতে শুরু করে যে তারা যেন এখান থেকে না নড়ে, নিজের পা যেন না নড়ায়। এরপর এখানে সবাই একে অপরকে ধরে দাঁড়িয়ে যায় এই আশাতে যে হয়তো এখানকার পানি কমে যাবে আর তারা বেঁচে যাবে। কিন্তু অন্যদিকে যে লোকেরা বাইরে দাঁড়িয়েছিল তারা সবাই এদের বাঁচানোর চেষ্টা করতে থাকে। এই জন্য এই লোকেরা ডালপালা ভেঙে তাদের দিকে দেওয়ার চেষ্টাও করে, কিন্তু সেই লোকেরা এতে সফল হতে পারলো না। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা একটি বড় ভুল করে ফেললো। যদি তারা সময় থাকতে কিছু করত তাহলে অবশ্যই তাদেরকে বাঁচাতে পারত। এই জন্য যদি তারা নিজেদের কাপড় খুলে তাতে গিট বেঁধে তাদের দিকে ছুঁড়ে দিত, তা হয়তো তা তাদের কাছে অবশ্যই পৌঁছে যেত আর তারা সেটা ধরে বাইরে বেরিয়েও আসতে পারত। কিন্তু কথায় আছে না, যা হবে তাকে আর কি আটকাতে পারবে? হয়তো এই লোকেদের মৃত্যু এই উসলাতেই লেখা ছিল, এই জন্য বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা কিছুই করতে পারেনি। আর এখানে এই ঘটনার দায়ভার সরকারেরও আছে, প্রশাসনেরও আছে। যখন সরকার এটা জানে যে এটি ডেঞ্জার জায়গা, এই জোন অবশ্যই অনেক ঝুঁকিপূর্ণ, এখানে বৃষ্টির মৌসুমে পানি প্রবাহ হুট করে বেড়ে যায়, আর এখানে বৃষ্টির মৌসুমে লোকেরা ঘোরাফেরা করতে আসে, তাহলে প্রশাসনের পক্ষ থেকে এখানে কোনো ব্যবস্থা কেন গ্রহণ করা হয়নি? কেন এখানে ডেঞ্জার জায়গার বোর্ড লাগানো হয়নি? কেন এখানে বাঁচানোর জন্য কোনো জিনিসপত্র উপস্থিত নেই যা দিয়ে জরুরি অবস্থার মোকাবেলা করা যায়? কেননা কোনো ইমার্জেন্সি আসার সময় যদি তা মোকাবেলা করার জন্য সেখানে কোনো কিছু উপস্থিত থাকতো, তাহলে আজ এই লোকেরা সকলেই বেঁচে থাকতো। যাই হোক, এরপর এই পানির প্রবাহ বাড়তেই থাকে, পানির গতি বাড়তেই থাকলো, এইসব লোকেরা একে অপরকে ধরে দাঁড়িয়ে রইল। আপনি এই পুরো ভিডিওটি অবশ্যই দেখে থাকবেন। এরা প্রায় এখানে 6 থেকে 7 মিনিট পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে যদি এদেরকে বাঁচানোর জন্য সঠিক প্রচেষ্টা করা হতো, যদি ওই টিম তাদেরকে বাঁচানোর জন্য সময় মতো সেখানে পৌঁছে যেত, তাহলে হয়তো সেই লোকেরা বাঁচতে পারত। কিন্তু এই 6-7 মিনিট একটানা দাঁড়িয়ে থাকার পর এই লোকেরা সাহস হারিয়ে ফেলে। এরপর এক এক করে শেষ পর্যন্ত সবাই পানিতে বইয়ে গেল। আর যখন এই লোকেরা পানিতে বইয়ে গেল, তখন তাড়াহুড়ো করে প্রশাসনকে কল করা হলো। আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে এই জায়গা শহর থেকে এতটাই দূরে যে যদি কেউ শহর থেকে এখানে আসতে চায় তাহলে প্রায় পুরো 1 ঘন্টা লেগে যেতে পারে। এই জন্য হতে পারে প্রশাসন বা উদ্ধারকারীদের এখানে পৌঁছাতে ঘন্টার চেয়েও বেশি সময় লেগে গিয়েছে। যাই হোক, এরপরও উদ্ধারকারীরা এদের মধ্য থেকে 4 জনকে জীবিত বাঁচিয়ে নিয়েছে আর 5 জন পানিতে বইয়ে গিয়েছে। এরপর সার্চ অপারেশন শুরু করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘটনা 30 তারিখ দুপুর 2টা থেকে 1টার মধ্যে হয়েছে, আর এরপর সার্চ অপারেশনে 3 জনের বডি পাওয়া যায়। এর পরের দিন আরও একটি বডি পাওয়া যায়, কিন্তু একটি বাচ্চার বডি এর পরও পাওয়া যায়নি। এই জন্য এখানে সার্চ অপারেশন বহাল থাকে, আর শেষ পর্যন্ত 4 জুলাই ওই বাচ্চার বডিও পাওয়া যায়। আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ তাআলা যেন এই সমস্ত লোকেদের ছোট বড় গুনাহাগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক। আমিন ইয়া রব্বুল আলামিন। আপনারাও কমেন্ট বক্সে একটু কষ্ট করে আমিন লিখবেন, কে জানে কার লেখা আমিন কখন কবুল হয়ে যায়। আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের যে জীবন দিয়েছেন সেটি অনেক দামি। এই জীবন নিয়ে আপনার চিন্তা করা উচিত।
আপনার জীবনের হেফাজত করা আপনার নিজের জন্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকালকার অনেক লোকেরা যখন কোথাও ঘোরাফেরার জন্য যায় তখন ভিডিও বানানোর চক্করে নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এমন লোকেরা নিজেদের জীবনের চিন্তা না করে কখনো পাহাড়ের কোণা থেকে ঝুলে পড়ে, আবার কখনো ট্রেন থেকে বাইরে বেরিয়ে ভিডিও বানাতে শুরু করে, তো কখনো সমুদ্রের কিনারে সামনের দিকে চলে যায়। এখন বর্ষার মৌসুম চলছে, অনেক ভিডিও আমরা দেখছি যেখানে মানুষ সমুদ্রের কিনারে বসে আনন্দ ফুর্তি করছে, কিন্তু সেই কিনারাতে হঠাৎ ঢেউ আছড়ে পড়ে, এরপর হুট করে ঢেউয়ের গতি বেড়ে যায়, আর সেই কিনারায় বসা লোকেদেরকে মুড়িয়ে বা টেনে হিঁচড়ে সমুদ্রের মধ্যে নিয়ে চলে যায়। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল যে আপনারা এমন জায়গায় যাওয়ার প্রথমে চিন্তা করবেন, ভিডিও বানানোর সময় আপনি প্রথমে দেখে নেবেন যেই জায়গায় আমরা ভিডিও বানাচ্ছি সেই জায়গা আদৌ নিরাপদ আছে কিনা, প্রশাসন কি সেখানে যাওয়া থেকে বারণ করেছেন, সেটা কি ডেঞ্জার জোন, সেটা কি ঝুঁকিপূর্ণ এলাকা। তো এইসব জায়গায় যদি আপনি যান তাহলে দূরে থেকে, মানে পানির থেকে দূরে থেকে আপনি আনন্দ ফুর্তি করুন আর আপনার ফটো বা ভিডিও উঠিয়ে নিন, কিন্তু পানির সাথে কখনোই খেলা করা উচিত নয়। বড় বুজুর্গরা বলে থাকেন পানি আর আগুন নিয়ে কখনোই আনন্দ করা উচিত নয়, এইসব নিয়ে কখনো খেলা করা উচিত নয়, নয়তো এর পরিণতি খুবই ভয়ঙ্কর হতে পারে। আমরা আশা রাখছি এই ভিডিওটি আপনাদের অনেক ইনফরমেটিভ মনে হয়েছে, তো সেই জন্য ভিডিওটিকে আপনারা অবশ্যই অবশ্যই করে শেয়ার করবেন আর লাইকও করবেন। আর এমন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলো আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।